নিজের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য চুলের মাথা ছাড়তে পারবে মেয়েরা গালের লোম উঠাতে পারবে কিনা যদি বেশি থেকে থাকে মেয়েরা নিজের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য মাথা দুটো প্রশ্ন প্রশ্ন দুটি রয়েছে মহিলারা মাথার চুলকে ছোট করতে পারবে কিনা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এটা একটা প্রশ্ন আর একটি প্রশ্ন হচ্ছে যে চেহারায় মুখমন্ডলে যদি লোম দেখা যায় পশম দেখা যায় তাহলে সেটা ফেলতে পারবে কিনা প্রথম প্রশ্নের উত্তর বলি সেটা হচ্ছে চুল ছোট করা চুল ছোট করাতে নিয়ত কি আপনার আমাল নিয়ে মানুষের কর্ম নির্ভর করে কিসের ওপর নিয়তের ওপর যদি নিয়ত এইরকম থাকে যে চুল ছোট করলে আমাকে দেখে কার মতো লাগবে খ্রিস্টানদের মতো লাগবে পশ্চিমাদের মতো লাগবে কারণ ওরা আমাদের চাতে সিনিয়র সুতরাং ওদের সংস্কৃতি সভ্যতা আমি নেব তাহলে যদি কোন বিজাতির অনকরণ কেউ করে তাদের দলে সামিল হবে কিন্তু যদি সেটা মোটে অন্তরে এই রোগ থেকে মুক্ত আছেন পাশ্চাত্য সভ্য তার কুপ্রভাব থেকে মুক্ত আছেন আর স্বামী যদি কখনো পছন্দ করে চুল একটু ছোট করো মাঝে মধ্যে আমি দেখলাম তাহলে হয়তো জায়েজ হতে পারে অল্লাহ আলম এতে বাধা নেই নিষেধ আছে মাথা মুন্ডন অনকরণ যেহেতু নিষেধ আছে আপনার নিয়তটা করে সৎ আর যদি নিয়ত ওইটাই থাকে যে ওরাকে দেখে সুন্দর লাগে সুতরাং তাদের মতো সুন্দরী হব তাহলে কিন্তু হার তাহলে অবশ্যই না যাইজ কাল দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মুখমন্ডল থেকে যদি অনেকের হয়ে যায় লম যেটা দেখতে খারাপ লাগে সেটা হ্যাঁ সেটা অবশ্যই সাফ করা যাবে মহিলাদের কারণ মহিলাদের দাড়ি বেরিয়ে গেলে দাড়ি মন্ডন করা যাবে তাদের তাদের কাল্লা দাড়ি দিয়ে সৃষ্টি করেনি সেটা ব্যতিক্রম সুতরাং সাফ করা যাবে আর এই যেগুলো ভুরু আছে হ্যাঁ এটার বিষয় ভিন্ন ভুরু সম্পর্কে নিষেধাজ্ঞা আছে এবং লানত আছে ভুরু চিকন করা সরু করা এর উপর লানত রয়েছে তো সুতরাং এটা কাবিরা গুনা এটা আবার জায়েজ নাই এটা জায়েজ নাই শরীরে ওই সব লোম যেই সব লোমগুলি ক্ষেত্রে কোরআন এবং হাদিস সাইলেন্ট আছে মানে কিছু বলা হয়নি কোরআন হাদিস যেমন হাতে হাতে অনেক মহিলাদের চুল হয়ে যায় এগুলোতে লোম হয়ে যায় এগুলো সাফ করতে পারে এগুলোতে রাখতে বলতে হবে রাখতে হবে এটাও বলা হয়নি আর সেগুলো মন্ডন করতে হবে এটাও বলা হয়নি কিন্তু নাভির নিচের লোম সম্পর্কে বলা হয়েছে মন্ডন করতে হবে হ্যাঁ মদ ছোট করতে হবে পুরুষদের জি দাড়ি রাখতে হবে বলা হয়েছে পুরুষদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে শরীরের যে সব লোমের ক্ষেত্রে কোরআন হাদিস নীরব সেসব ক্ষেত্রে আসল হচ্ছে যে যাই সুতরাং মহিলাদেরকে শরীরে লোম ভালো লাগে না পুরুষদেরকে ভালো লাগে সুতরাং হাতের বা পায়ের যদি পশম থাকে সেই পশম গুলি সাফ করতে পারবে মা বাবার সুখের দিকে তাকিয়ে সুন্দর আচরণ মা বাবার মুখের দিকে তাকিয়ে সুন্দর আচরণ কথা একটি কবল হজের সমান হাদিসটি কি সহি মা বাবার দিকে যদি দয়ার নজরে ভালো নজরে তাকানো যায় তাহলে তাতে হজে মকবুলের নেকি পাওয়া যায় এই মর্মে যে হাদিসটি রয়েছে সহি না সহি হাদিসটি জাল হাদিস জয়ীফ না যা হাদিস একটা ভালো নজর দিলে সুদৃষ্টি দিলে দয়ার নজরে মায়ের নজরের বৃদ্ধ বাবা মাকে দেখেন এক হজের সব পেয়ে গেলেন এগুলি জাল কথা সব জালের পিছনে পড়বেন না বরং কোরআনে এত দলিল আছে মা বাবার সম্মান শ্রদ্ধা সম্পর্কে আর হাদিসে এত সহি সহি দলিল আছে এটাই যথেষ্ট আপনার জন্য আমল করার জন্য জি এবং শেষদা মাঝে মাঝে এসার সালাতে পড়লে ঘুমানোর আগে পড়ার সুন্নাহ পালন হবে কি সুরায় মুলক যদি এসা পরে ঘুমাবার আগে পড়া যায় আর সুরে সেজদা বললেন সুরা সেজদার ক্ষেত্রে আমার কোনো হাদিস জানা নেই কিন্তু সুরা মুলক সম্পর্কে হাদিস আছে যে হেয়াল মনজিয়া তো রাতে পড়লে মুনজিয়া কবর আজাব থেকে নাজাদ পাওয়া যাবে তবে হাদিসটাকে দুর্বল বলা হয়েছে জয়ী হাদিস জয়ীব সুতরাং এর উপরে ওইভাবে আমল করবেন না বরং যে কোনো জায়গা থেকে কোরআন তেল করেন আর সুরা বাকারার ক্ষেত্রে সহি হাদিস আছে বাড়িতে মাঝে মধ্যে সুরা বাকারা পড়লে শয়তানের উপদ্রব থাকবে না শয়তান ছেলে মেয়েদের ক্ষতি অথবা আমাদের দেশে যে ওই দুয়া তাবিজ বলে অথচ সেহের সেটা জাদু টানা বান মারা ওগুলো কাজ করবে না জি এইভাবে সেহের জাদু কেউ করতে পারবে না আর এই যে জাদু কত বেশি আছে আমাদের সমাজে যাকে তাকে একটু শত্রুতা হলে জাদু করে এমন কি মেয়েকে জাদু করে দিচ্ছে তুই ওখানে কেন বিয়ে করবি হ্যাঁ মেয়ে মাকে জাদু করে দিচ্ছে হ্যাঁ জামাইকে জাদু করে দিচ্ছে স্ত্রী স্বামীকে জাদু করে দিচ্ছে আরাক বিয়ে করতে চাইছে সেজন্য জন্য দিয়ে একবারে পাগল বানিয়ে দিচ্ছে বহু ঘটনা এরকম আছে যেগুলো এখানে বর্ণনা করার সময় নেই এগুলো থেকে বেঁচে থাকার জন্য সুরা বাকারা বেশি বেশি তেল করবেন বাড়িতে তাহলে জাদু ওই বাড়িতে কাজ করবে না নামাজে প্রথম রাখাতে সোরা বাকারার বিভিন্ন অংশ থেকে পড়া যাবে তখন কি বারবার আউজ পড়তে হবে তাহাজের নামাজে সোরা বাকারার এক জায়গা থেকে ধারাবাহিক না বিভিন্ন জায়গা থেকে কি পড়া যাবে হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে পড়া যেতে পারে কিন্তু উত্তম নয় উত্তম হচ্ছে ধারাবাহিক একদিক থেকে পড়া শুরু থেকে শুরু করে যতটা পারেন পড়তে থাকেন মাঝে মাঝে পড়লেন মাঝে মাঝে পড়লেন না মুখস্ত পড়ার জন্য হয়তো মুখস্ত নাই সে জন্য যায় আছে অবশ্য ফাঁকরাও মাতায় আল কোরআন সুরে মুজাম্মিল আল্লাহ বলছেন কোরআন থেকে যা সহজ সাধ্য তাই তোমরা পাঠ করো যায় যাচ্ছে কিন্তু বেটার হচ্ছে উত্তম হচ্ছে যে আপনি এক দিক থেকে পড়ে যাবেন পেছন দিক থেকে আগের দিকে যাবেন অর্থাৎ আমানা রসুল পড়ে নেন লিল্লাহি মাফিস শেষ রুকু সুরা বাকার তারপরে আবার চলে গেলেন আপনি সুরে বাকার শুরুতে এটা আলিপুলিম এটা ঠিক না এরকম করবেন না একই নামাজে পড়তে হলে ধারাবাহিক থেকে পড়ে যাবেন পরের দিকে পরের দিক থেকে প্রথম দিকে যাবেন না এরকম করবেন না তো যাই আছে এরকম আর প্রত্যেকবার আউজবিল্লা প্রত্যেকবার না প্রথমবার যখন কোরআন অত শুরু করবেন তখন আউজবিল্লাহমিনা শৈতান রাজিম পড়বেন আর তারপরে বিসমিল্লা বলবেন মনে মনে জোরে নয় জি সালাম আলাইকুম শেখ আমি আগে গিবদের সম্পর্কে এত ভালো করে জানতাম না এখন তবা করেছি কিন্তু জানলাম যে লোকের নামে গিবত করা হয়েছে তিনি ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবেন না কিন্তু সেই ব্যক্তির কাছে বলতে লজ্জা বোধ করছি আর এমন লোক আছে যিনি বেঁচে নেই এখন আমি কি করব। বলছেন যে আমি কোন ভাইয়ের গিবোধ করেছি বা বোনের গিবোধ করেছি আর গিবোধ করা এত বড় কাবিরা গোনা আর জানলাম এখন যে গোনা মাফ হয় না যতক্ষণ ওই ব্যক্তি না হ্যাঁ বান্দার হক ব্যক্তি জীবনের ক্ষেত্রে কিন্তু সতর্ক সাবধান করার ক্ষেত্রে যদি গিবোধ করেন উদ্দেশ্য সব থাকে ছয় সাতটি ক্ষেত্র আছে নবির রহমতুল্লাহ আল্লাহ সহ মুসলিমের ভাষ্যে এবং রিয়াজুস আলহীন উল্লেখ করেছে সেখানে যাই যাচ্ছে একটা অসৎ ছেলে একটা ভালো নেক মেয়েকে বিয়ে করতে আসছে আপনি সতর্ক করছেন ওয়াজিব সতর্ক করা এর বিপরীত ওই ব্যবসা বাণিজ্য পার্টনারশিপ একটা ব্যবসা করতে যাচ্ছে দুইজন লোক আর আপনার কাছে জিজ্ঞেস করছে সেই লোকটা কেমন আপনি জানছেন অসৎ লোক অবশ্যই বলবেন সেখানে যে অসৎ লোক ভাই ওর সাথে ব্যবসা করলে আপনি মরে যাবেন সতর্ক করা ফরজ তাহলে সব জায়গাতে কি বোধ করার নাজাইজ তা নয় ব্যক্তি জীবনের চরিত্র ওই লোক ফজর নজ পড়ে না আরে ওই লোকের টাকনার নিচে কাপড় আরে ওই লোক দাড়ি রাখে না ওই লোকের জবান ঠিক না ওই লোকের এই নাই সেই নাই উদ্দেশ্য হচ্ছে মানহানি করা যদি উদ্দেশ্য এই থাকে সংশোধন উদ্দেশ্য নয় ব্যক্তি জীবনের আখ লাখ ওই লেখ কোন মেয়ের সাথে খারাপ সম্পর্ক সেটা মানহানি করার উদ্দেশ্য তাহলে গিবোধ করা হারাম কিন্তু যদি গঠনমূলক বিষয় থাকে যেই ক্ষেত্রে আপনি ইসলাহ করতে চান এরসাদ করতে চান ফাঁসাদ সৃষ্টি করতে চান না তাহলে গিবোধ করা কখনো জায়জ কখনো অজেব কখনো মুস্তাহ এই তিনটি স্তর রয়েছে আবার সাধারণভাবে গিবোধ করা হচ্ছে হারাম ব্যক্তি জীবনের চরিত্রের ক্ষেত্রে আকিদার বিভ্রান্তি ছড়াচ্ছে গিবোধ করা ফরজ মানুষকে গুমরা করছে গিবত করা ফরজ কারণ অনেক লোক গুমরা হয়েছে তার জন্য সেটা ব্যক্তি জীবনের চরিত্র কিন্তু ব্যক্তি জীবনের ক্ষেত্রে অমুকের আছে না কোনদিন আলোচনা করবো না আমরা না যে তার ব্যক্তি জীবনে আছে এটা এটা তাকে পার্সোনাল বলতে হবে কিন্তু আকিদার ভুল তাকে পার্সোনাল গিয়ে বলে আসতে জরুরি নাই এরকম করেননি উনি মাসলাই ভুল করেছেন আর একজন নিজের জায়গা থেকে মাসলা বলেছেন না উনি ভুল করেছেন এইটা ঠিক তো গিবতের বিষয়টিকে ভালো করে বোঝাচ্ছে কারণ অনেকে বিভ্রান্তি ছড়াচ্ছে তো গিবোধ করেছেন আমাদের কোনো ভাই বোন এখন ক্ষমা না নিলে মাফ হবে না তার কাছ থেকে তো এখন কেমন করে ক্ষমা ক্ষমা যদি নিতে যাই তাহলে রাগ করবে হ্যাঁ যার ইমান দুর্বল সে রাগ করবে যার ইমান দুর্বল সে রাগ করবে ইমান যদি ভালো হয় আখলাখ ভালো কখনো রাগ করবে না বরং খুশি হবে যে এই লোক ভুল বুঝতে পেরেছে আর সে সংশোধন করেছে যদি আশঙ্কা করেন যে না সে রাগ করবে আমি যদি সরাসরি তাকে বলি মাফ করে দেন ভাই বা বোন মাফ করে দেন আপনার গিবোধ করেছিলাম তাহলে আপনি কোনো মাধ্যম দিয়ে বলাবেন যেই মাধ্যমকে বলে দেবেন যে কোনো এক ভাই বোন এরকম গিবোধ করেছে আপনার কাছে মাপ চাইছে নাম বলতে নিষেধ করেছে আর নাম বলবে আসে নাম বলবে না মাধ্যম দিয়ে ভায়া হয়ে আপনি মাপ নিয়ে দেবেন এটা যারা বেঁচে আছে যারা বেঁচে নেয় মারা গেছে তাদের ক্ষেত্রে দু আইস্তের ফার করবেন গীবত করেছেন আর লোকটি মারা গেছে

করে দিলেন আপনি এটা হচ্ছে চমৎকার তরিকা এই রকমই যদি দেখা যায় কোনো মাধ্যম দিয়ে বেঁচে আছে কিন্তু মাধ্যম দিয়েও মাফ নিতে পারছে না গিবত করেছি তার তাহলে তার জন্য দোয়া করবেন তার সুনাম করবেন তার ভালো গুণগুলি চর্চা করবেন এর মাধ্যমে ইনশা আল্লাহ আল্লাহ মাফ করবেন আর কারণ আল্লাহ আপনার অন্তরের অবস্থা জানছেন শরীর খারাপ রাখলে জোহর মাগরিবের সন্না রাতের এশার আগে বা পরে পড়া যাবে ওয়াক্স মতো শুধু ফরজ পরা হয়েছে শরীর খারাপ থাকলে মানে অসুস্থ অসুস্থ থাকলে শুধু ফরজগুলি টাইমে টাইমে পড়লাম আর সৈন্যদগুলি পরে পড়লাম পড়া যাবে হ্যাঁ অবশ্যই পড়া যাবে কিন্তু যদি আপনি সন্নদগুলির নাও পড়েন অসুবিধা নেই অসুস্থ আছেন শুধু ফরজটা পড়েন আর দিন অভিশ্রুণ সহিব খারা হাদিস দিন হচ্ছে সহজ দিনে এত কঠিন নয় যে আপনাকে জোহরে ফরজ পড়তে হবে অথচ অসুস্থ সৈন্নত পড়তে হবে আগে পরে মা কেবে পড়তে হবে এশার সন্নত পড়তে হবে বরং এর সাথে সত্র পড়তে হবে কোথায় গেলে সত্র কোন সত্র আছে দিয়ে বোঝা চাপিয়ে দিয়েছেন মানুষের ওপর চার নামাজ আছে দুই রাখাত এক আর সত্র চাপিয়ে দিলেন আর অনেক লোককে বেনামাজি বানিয়ে দিলেন এসব ভুল ধর্ম প্রচার করে মানুষকে বেনামাজি বানানো হয়েছে সুতরাং ভালো করে শুনে রাখবেন আর যদি নামাজের জন্য উৎসাহিত করতেন না ফল তাহলে বলে যে সারা ফল পটেন অসুবিধে খালি সত্রই কেন সারা বাকি যারা ফ্রি আছেন আর পড়তে চান নামাজ সারা রাত নফল পড়ে একশো দুশো তিনশো যা পারেন তাই পড়ে কিন্তু সতর এসা এটা ভুল তথ্য এসার নামাজ সতেরো রাখা ভুল কথা এটা এসার নামাজ যেমন বললাম সেটা চার রাকাত আল্লাহ ছাড়বেন না দুই রাকাত সন্ন্যত সুস্থ থাকলে পড়েন সফরে না থাকলে পড়েন সফরে থাকলে পড়িয়েন না মাফ সফরে থাকলে যখন মাফ তো অসুস্থ থাকলে মাফ কোন অসুবিধা নেই সন্ন্যত না পড়লে কবিরা গোনা হয়ে যাবে না তবে সন্ন্যত ফজরে যদি কন্টিনিউ ছাড়েন বেতরের সুন্নতে মক্কাদা কন্টিনিউ ছাড়েন তো গুনাগার হবেন আর আমি এই বলে সন্নত ভক্তি কমাচ্ছি না বরং বলছি যে সন্নত পড়লে এ স্পেশাল জান্নাতে ঘর রয়েছে বারো রাখার দিনের সোননাথ দিন রাতে যদি বারো রাখার সন্নত পড়ে সন্নত পড়েন কিন্তু অসুস্থ অবস্থায় আপনাকে রাতে কাজ করতেই হবে জরুরি না কাজের ব্যস্ততে আছেন হ্যাঁ পরে কাজা নবী সাল্লা সাল্লামের কাছে প্রতিনিধি দল এসছে তারা কথা বলার জন্য ব্যস্ত হয়েছে জোহরের সুন্নত পড়তে পারেনি আসর পরে পড়েছেন আসর পরে যদি সুন্নত কাজা করা যায় যাচ্ছে মগের পরেও যায় আছে এসা পরেও জি বাসায় গিয়ে বাসায় গিয়ে পড়লে সবচেয়ে ভালো জি ইমানের মধ্যে শক্তি এবং সাদ অর্জনের উপায় কি ইমানের মধ্যে স্বাদ অর্জনের ইমানের স্বাদ বা শক্তি ইমানের স্বাদ বা শক্তি অর্জনের উপায় কি এই মর্মে একটা হাদিস রয়েছে এর উত্তর সহি বোকারির হাদিস রয়েছে জাকাত আমাল ইমান

এতে স্বাদ পাবে আল্লাহকে রব হিসাবে পেয়ে রাজি হয়ে গেছে খুশি হয়ে গেছে সবচেয়ে বড় খুশির বিষয় অবিল ইসলামে দিন আর দিন ইসলাম পে এত খুশি দুনিয়ার কিছুই যদি আল্লাহ না দেন ইসলাম পেয়েছি ফকির যথেষ্ট আমার জন্য আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছেন বড় বড় কোটিপতিদেরকে ইসলামের নিয়ামত থেকে বঞ্চিত রেখেছে বড় বড় আল্লাহ নেতৃত্ব আল্লাহ ইসলাম থেকে বঞ্চিত রেখেছেন আল্লাহ আপনাকে ইসলামের নিয়ামত দিয়েছেন হ্যাঁ অবে মোহাম্মদিন রসুল্লাহ আর মোহাম্মদ সাল্লামকে রসুল হিসেবে শেষ উম্ম শেষ নবীর উম্মত হতে পেরেছেন নবীর অনুসারী হতে পেরেছেন বিধাত মুক্ত হতে পেরেছেন নবীর আদর্শ বুঝতে শিখেছেন দলিল খুঁজতে শিখেছেন দলিল ভিত্তিক চলতে শিখেছেন এটা আল্লাহর বড় নিয়ামত এই জিনিসগুলো যত বেশি অর্জন করতে পারবেন তত বেশি আপনি ইমানের স্বাদ পাবেন শেরক না করলে জান্নাতে যাওয়া যাবে শির্ক না করলে জান্নাতে যাওয়া যাবে শীত না করলে জান্নাতে যাওয়া যাবে কিন্তু আল্লাহ শুধু নেগেটিভটা বলেনি পজিটিভ তার আগে বলেছেন ওয়া আবদুল্লাহ ওলা তুসরে কুবে হিসাই আল্লাহর এবাদত করো তার সাথে কোনো কিছুকে শরিক মানে না পজিটিভ তারপরে নেগেটিভ আল্লাহর এবাদত করতে হবে সবচেয়ে বড় এবাদত হচ্ছে তৌহিদ প্রতিষ্ঠা করা তারপরে যখন জন্মসূত্রে মুসলিম লাইহিল্লাহ তো বাপমাতকে পেয়ে গেছেন তাই না জন্মসূত্রে লাইহিল্লাহ পেয়ে গেছেন মোহাম্মদ রসুল্লাহ পেয়ে গেছেন তাহলে সর্বপ্রথম যে সেটা হচ্ছে পাঁচ পাঁচ নামাজ পড়া পড়লেন ও আবুদুল্লাহ বাস্তবায়ন করলেন রমজান মাসে রোজা রাখলেন জাকাত বছরের বছর দিলেন প্রত্যেকটি সম্পদের জাকাত হিসাব হিসাব করে দিলেন হজ ফরজ হতে হজ আদায় করলেন ইসলামের ফরজগুলি আদায় করলেন আর তারপরে তখন নেগেটিভ সবচেয়ে বড় নেগেটিভ হচ্ছে সির্ক ওলা আতুষ্টি সীরক করিও না আর সিরকের পরে কেউ যদি শির মুক্ত হইতে পারে বড় শির থেকে মুক্ত থাকে আর আল্লাহর এতটুকু থাকে এবাদত যা দিয়ে ইমানের হেফাজত করেছে নামাজ না পড়লে থাকে না নামাজ ছেড়ে দিলে ইমান ভঙ্গ হয়ে যায় নামাজ ছেড়ে দিলে হয়ে যায় কুফুরি যদিও মাসলা ইস্তলাপ আছে কিন্তু এটাই হচ্ছে সঠিক মত ভবিষ্য গলামাদের সুতরাং পাঁচ নামাজি তৌহিদবাদী মুসলিম যদি শির মুক্ত থাকে তাহলে যদি ঘুষখোর হয় বেমান হয় সুদখোর হয় যার নামে থাকবে শাস্তি পাবে হারাম খেয়েছে শাস্তি পাবে কিন্তু এক সময় জান্নাতে আসবে ইনশাআল্লাহ তবে ওইরকম জান্নাতে যেতে চান নাকি এমন কোন লোক তো এখানে হাজির হননি যে অসুবিধা নাই আমি শির্ক থেকে বাঁচবো আর ইমানটা রক্ষা করব আর বাকি সুদ ঘুষ বেমানি হারাম রুজি এইসব করে জাহান্নামে নামে অনেকদিন থাকবো তারপরে জান্নাতে যাব আছে কেউ কেউ নাই তাহলে হারাম থেকে বেঁচে সমস্ত নেগেটিভ থেকে বেঁচে থাকেন আর সমস্ত পজিটিভ গুলো ফারায় ওয়াজেবাদ আঞ্জাম দেওয়ার চেষ্টা করেন আল্লাহ যেন তৌফিক দান করেন বিশ্ব কোন ইসলামিক ভিত্তি আছে কি বিশ্ব ইজতেমার কোনো ভিত্তি আছে কি যদিও এখানে আমাদের কোন দল অথবা সংগঠন কোন আঘাত লাগুক এরকম প্রশ্ন উত্তর নিষেধ আছে আর আপনাদেরকে নিষেধ করা আছে সুতরাং এইরকম প্রশ্ন না করলে ভালো তবে এতটুকু উত্তর দিতে পারবো যে বিশ্ব ইজতেমা হচ্ছে আরাফার ইজতেমা বিশ্ব ইজতেমা হচ্ছে সারা বিশ্বের মুসলিমরা যেখানে ইজতেমা করে সেটা হচ্ছে আরা ভাই আমির গরিব একই লেবাস সেখানে নয় তারিখে হাজির হতেই হবে এছাড়া কোনো বিশ্ব ইজতেমা নেই যেগুলো নাম দিয়েছে মানুষের নাম দেওয়া এটা ইসলামের নাম দেওয়া নয় পীর বা মুরিদ কি সাহাবাদের জামানায় এর প্রচলন ছিল কিনা পীর মুরিদি কি সাহাবাহিক জামানায় ছিল আমার আলোচনা কি শুনতে পেলেন না এত আলোচনা করলাম সাহাবাই কেন্দ্রের সম্পর্কে কি আলোচনা করলাম তাহলে কি পেলেন পীর মরিদ সাহাবাই কেন্দ্রের জমানায় আছে কিনা তলাশ করেন যদি না থাকে তো তবা করেন আর যদি আগে থেকে বেঁচে যেয়ে থাকেন তো আলহামদুলিল্লাহ পড়েন যে আগে থেকে আল্লাহ বাঁচিয়েছে জি হ্যাঁ জি মান্নতের টাকা নির্মিত মসজিদে নামাজ পড়লে তা কতটুকু শরিয়ত মানতের টাকা হ্যাঁ হ্যাঁ টাকায় নির্মিত মসজিদ মান্নতের টাকা তো যাই মান্নত যদি কেউ করে যে আমি যদি সুস্থ হয়ে একটা মসজিদ বানিয়ে দেবো তারপরে সুস্থ হয়ে মসজিদ বানিয়ে দিলো কাজ করেছে মান্নত করাটা প্রশংসনীয় না সাদকা করেন দান করেন আগে মসজিদ তৈরি করে দেন কিন্তু কন্ডিশন শর্ত লাগালেন যে আমি সুস্থ হইলে মসজিদ করবো তো নবী সর বলছেন যে এই দিয়ে কৃপনের ধন সম্পদ কিছু বের করা হয় এই মসজিদ বানাইতো না কৃপন কিন্তু যেহেতু বাধ্য হয়ে গেছে মসজিদ বানাইলো এইরকম কাজ করি না ছোট কাজ করি না বড় কাজ করে বড় করেন নিজের নামে নিজের নিজের নামে মমিন মমিনা তো নাকি পাক সবাই নামাজ পড়ুক আমি আগে মসজিদ বানিয়ে দিলাম মান্নের টাকা দিয়ে যে কোনো কাজ করলে সেটা থেকে উপকৃত হওয়া যাবে কোনো অসুবিধা নেই এবং মান্নত করে নিলে মান্নত পুরা করা ফরজ এটাও মনে রাখবেন সেটা করেছেন আপনাকে যেভাবে হোক পুরা করতে হবে জমি বিক্রি করে হইলেও আপনাকে পুরা করতে হবে বল ইউফু নজুর আল্লাহ বলছেন তারা যেন তাদের মান্যত পুরা করে আল্লাহ বলছে ইউফু নাবিন নাজরে তারা মান্নত পুরা করে থাকে মমিন হ্যাঁ জি প্রবাসী ভাইয়েরা যারা এক দুই বছর স্ত্রী রেখে বিদেশ থাকে তা কি সম্মত এবং কতদিন পর্যন্ত থাকা যায় স্ত্রীদেরকে ছেড়ে প্রবাসী ভাইরা যে ব্যাচলার হয়ে থাকেন এখানে বিবাহিত রাদেশে বিবি ছেড়ে এটা কি জায়েজ আর কতদিন পর্যন্ত থাকা যায় এ প্রশ্ন মনে হয় গত অনুষ্ঠানেও কেউ জিজ্ঞেস করেছিল রমজানের বা তার আগে যে প্রোগ্রামটা আসলাম এতে কিন্তু এই সেম প্রশ্ন করা হয়েছে উত্তর দিয়েছি ওতে যাই হোক স্ত্রী ছেড়ে থাকার বিষয়টি দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে অনুমতিক্রমে আর একটা বিনা অনুমতিতে যদি বিনা অনুমতিতে হয় তাহলে চার থেকে ছয় মাস থাকা যাবে চার মাস ইলার যে বিধান রয়েছে আমি আমার স্ত্রীর কাছে যাব না এরকম কথা আপনি বলে চার মাস থাকতে পারে চার মাসের বেশি না লিল্লাজ তারা বসু আর বা আসো চার মাস শপথ করে থাকতে পারে রাগ করে যাব না চার মাস চার মাস পরে হয় রাখো সম্পর্ক আর না হলে তালাক দাও তালাক দেওয়া ফরজ যদি সম্পর্ক না করো তাহলে আর না হইলে ফিরিয়ে নেওয়া ফরজ উমার রাজি আল্লাহ জামা নাই যারা দেশের সীমা নাই পাহারা দিতেন তাদের জন্য মুজাহিদিনদের জন্য বা সেনাবাহিনীর জন্য তিনি যেটা আইন প্রণয়ন করেছিলেন হাফসার পরামর্শ নিয়ে মেয়ের পরামর্শ নিয়ে সেটা হচ্ছে আলা বেরুল মার মেয়েকে জিজ্ঞাসা করছেন যে বাবা মা বলতো যে একজন মহিলা তার স্বামীকে ছেড়ে কতদিন বরদাস্ত করতে পারে কতদিন ধৈর্য ধারণ করতে পারে তখন মেয়ে বাপকে উত্তর দিবে লজ্জা পেয়ে গেছেন বলছেন যে আব্বা আপনার মতো মানুষ আপনি খলিফা আপনি আব্বার মেয়েকে জিজ্ঞেস করছেন আমি কি করে জবাব দিয়ে এটা তখন বলছে দেখো বাবা তুমি আমার মেয়ে ঠিক কিন্তু তুমি রসুল বিবি তুমি রসুল থেকে যে এলএম পেয়েছ সেটা আমি পাইনি সুতরাং তোমাকে এর উত্তরটা দিতে হয় যে কতদিন আর তুমি মেয়ে জাতি আমি মেয়ে জাতি না আমি বুঝি না কতদিন বরদস্ত করতে পারে এটা তোমাকে বলতে হবে তখন তিনি বলেছিলেন যে চার মাস আর তারপরে বা ছয় মাস বলেছিলেন যাওয়া এক মাস ওই বর্ডারে যেতে এক মাস লাগে আর ওখান থেকে ফিরতে এক মাস লাগে আর চারটা মাস ডিউটি করবে। এতেই ছয় মাসের মধ্যে স্ত্রীর কাছে আসতে হবে এই আইন চালু করেছিলেন ওমার রাজি আল্লাহ তাল আন সুতরাং ছয় মাস পর্যন্ত বিনা অনুমতিতে থাকতে পারেন তার অতিরিক্ত যদি থাকতে হয় যে এক বছর পর বা দুই বছর পর বা তিন বছর পর যাব তাহলে স্ত্রীর কাছে অনুমতি নিয়ে থাকলে কোনো অসুবিধা নেই আপনার স্ত্রীর যেতে বলে পাঁচ বছর তুমি থাকো রুজি রোজগার করো অসুবিধা নেই আমি গোনা থেকে বেঁচে আছি তাহলে অসুবিধা নেই গোনা থেকে বেঁচে থাকতে হবে শর্ত কিন্তু যদি দেখেন যে গোনার আশঙ্কা আছে বলছে ঠিকই যে পয়সা চায় অনেক মহিলার আছে পয়সা চায় পয়সা নিয়ে আসার ওই দিকে সাথে দিকে আলাপ করছে তাহলে যাই না আপনার জন্য এরকম থাকা তার হক এর ক্ষেত্রে আপনাকে সজাগ থাকতে হবে জি আল্লাহ জান্নাত এবং জাহান্নাম কোথায় বানিয়ে রেখেছেন এবং কিয়ামতের স্থান কোথায় হবে আল্লাহ জান্নাত জাহান্নাম কোথায় বানিয়ে রেখেছেন কিয়ামতের স্থান কোথায় এ সম্পর্কে আল্লাহ বলে দেননি তার শোসান বলে দেননি সাহাবারা জিজ্ঞাসা করেননি শুধু সাহাবা কেরামদের আদর্শের খেলাফ এই প্রশ্ন করা এবং উত্তর খুঁজা শাহবা কেরমদের আদর্শের খেলাফ আল্লাহ কোরআন বলেছেন যে ও ইদ দাতলিল মুত্তাকিন জান্নাত আল্লাহফেরুদের জন্য তৈরি করা আছে ও ইদাতলিল কাফেরিন জাহনাম কাফেরদের জন্য তৈরি করা আছে কাফেরদের রাস্তায় যারা চলবে তাদের জন্য তৈরি করা আছে সুতরাং তৈরি আছে এটা হচ্ছে আল্লাহ জামাত রাফিদা কোথায় তৈরি আছে আরে অসংখ্য কীট পতঙ্গ আর মখলুক হ্যাঁ আল্লাহর সৃষ্টি স্থলে আছে জলে আছে খবরই রাখেন না কোথায় আছে এই পোকা আছে তো কোথায় আছে এটা আছে তো কোথায় আছে খবরই রাখেন না কিসের খবর নেবেন আপনি সেগুলো গাইব ইউ ইউমেন অদৃশ্য বিশ্বাসী হইতে হবে না দেখে বিশ্বাস করতে হবে আল্লাহ বলেছেন রসুল বলেছেন সাভার কেন বিশ্বাস করেছেন আপনার খোঁজ করার কোন প্রয়োজন নেই কেমন করে যাবো জান্নাতে ওইটা খোঁজ করতে হবে কেমন করে জাহান্নাম থেকে বাঁচবো সেটা খোঁজ করতো আপনাকে ওটা খোঁজ করেন জি ইমান আমল আকিদা সুন্দর করে আহলে বাইত কি মহরম মাসের প্রথম দশ দিন আহলে বাইত হ্যাঁ মহরম মাসের প্রথম দশ দিন যেভাবে এদের স্মরণ করা হয় শরিয়তে কী ভ এই দিনগুলি পালন করতে হবে আহলে বাই আহলে বাইত নবী পরিবার নবীর বংশধার নবী কারিম সাল্লাহান বংশধার যারা মমেন মমেন নাথ জি তাদেরকে আলে বাইদ বলা হয়েছে আলে সাহাবাই কেরাম যারা তাদের মধ্যে কার সাহাবাই কেরামদের মর্যাদাও আছে আর নবীর বংশের মর্যাদা রয়েছে সাহাবাই কেরাম যদি না হয় পরবর্তীকালে নবীর বংশের হয় বংশের পরিচয় নিশ্চয়তা থাকতে হবে যে সত্যি কি এরা আলে বাইদ আউলাদের রসুল না এরা জাল আউলাদের রসুল আমাদের দেশে কিন্তু জাল আউলাদের রসুল মেলা আছে শুধু ধর্ম ব্যবসার জন্য আওলাদের রসুল হ্যাঁ সাবধান কিন্তু সুতরাং এই জালিয়াতির ফেতনাই পড়বেন না যদি নিশ্চিত জানা থাকে যে এরা আলে বাই তাহলে তাদের জন্য সাদকা জাকাত খাওয়া হারাম সেই জন্য মুসলিম জাতিকে তাদের আর্থিক সাহায্য সহযোগিতা করতে হবে যদি অভাবী হয় এবং তাদের তারা তারা যদি সৎ থাকে তারা মমিন থাকে সহি আকিদার হয় তাহলে তারা আমাদের চাইতে শ্রেষ্ঠ এতে কোনো সন্দেহ নেই কিন্তু সহি আকিদার হইতে হবে শিখবিদাত মুক্ত হইতে হবে নামাজি হইতে হবে বেনামাজী নবী পরিবার হ্যাঁ শিরিক করে নবী পরিবার বেদাত করে নবী পরিবার তাহলে তার কোন মর্যাদা নেই তার কোন মর্যাদা মর্যাদা হচ্ছে আসলে কিসের ইমান আকিদার দিনের মর্যাদা হচ্ছে সবচেয়ে বড় মর্যাদা ইন্নাকরাম ইন্দালে আজকাল তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন যে যত বেশি আল্লাহ যে বেঁচে থাকে শির্ক থেকে যে বেঁচে থাকে বেদাত থেকে যে বেঁচে থাকে পাপা থেকে সে হচ্ছে সম্মানিত আল্লাহর কাছে আর তারপরে এই দশ দিনে যে নবী পরিবারের নামে ধুমধাম করা হয় এগুলো ইসলামের নেই এগুলো ইসলামে একমাত্র নেই মহরমের দশ দিনের নয় এবং দশে আসুরা রোজা রাখা নবী এছাড়া অন্য কাজগুলি সবগুলি বর্জনীয় ইসলাম বহির্ভূত কাজ আল্লাহ যেন সমস্ত আহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন সন্ন্যতের অনুসারী হওয়ার তৌফিক দান করেন বিচারের জিনিস কেয়ামতের পরে আল্লাহ যা বিচার করে তাহাই বুঝি তারপরে জান্নাত এবং জাহান্নাম কিন্তু কবরে যে বা শাস্তি তাহা বিচারের পূর্বে কিভাবে শাস্তি দেওয়া হবে জানতে চাই জিজ্ঞেস করেছেন যে বিচার হবে মাঠে বিচার হওয়ার পরে জান্নাত না হয় হবে কিন্তু বিচারের আগে মতের পরে যে কবরের আজাব হবে কারো আবার কবরের নিয়ামত এটা কেমন করে হবে কারণ আল্লাহর কাছে অলরেডি বিচার ফাইনাল হয়ে আছে রেকর্ড হয়ে আছে প্রথম কথা আল্লাহ কিন্তু একটি পদক্ষেপ দিয়ে ছেড়ে দেননি আমাদের ক্ষেত্রে তিনি আলিমুন খাবির আমাদের সব সূক্ষ্ম খবর রাখছেন দৃশ্য অদৃশ্যের তিনি জ্ঞানী আলিমুল গাইব শাহাদা আল্লাহ তার অসীম জ্ঞানের ভিত্তিতে যদি চূড়ান্ত ফায়সালা করে দিতেন যে কে জান্নাতে যাওয়ার যোগ্যতা রাখে কে জাহান নামে যাবে তাহলে তাতে কোন রকম সামান্য কোন অবিচার হইত না এটাই যথেষ্ট ছিল কিন্তু দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে কেরামান কাতে বিনা মা ফেলন ইজিয়া তালালাক কালমু তালাক কেয়ানে আনিলে মানি শ্মালে কাইদ ডানে বামে ফেরেশতা দুই ফেরেস্তা বসে আছে মায়াল ফের জমিন কৌলি ইল্লাদে হেবুন আতি সব রেকর্ড হতে আছে এই রেকর্ড হয়ে আছে কথা বোঝা গেছে এগুলোর ভিত্তিতে আল্লাহর কাছে আপনার আমার ফাইনাল রেজাল্ট সব হয়েই আছে সুতরাং মতের সাথে সাথে আর দুনিয়ার জগৎ না সেটা হচ্ছে বদলার জগৎ মানুষ যখন মারা যায় তখন প্রতিদান জগৎ শুরু হয়ে যায় প্রাথমিক বরযাকী জগতে সেই জন্য সেখানে অসৎ লোকদের আজাব হবে কবরে আর নেক লোকেরা নিয়ামত প্রাপ্ত হবে সুখ শান্তি তাদের আত্মারা পাবে জি অনেক ভাই আছে যারা আমরা সিগারেট খাই এবং সালাত আদায় করি কিন্তু তারা বলে সিগারেট খাওয়া মাকরু অনেক ভাই আছেন যে সালাত আদাই করেন আর সিগারেট খান আর বলেন সিগারেট মাকরু না সিগারেট মাকরু না সিগারেট মাকরু না সিগারেট হচ্ছে হারাম ধূমপান হচ্ছে হারাম সিগারেট হোক বিড়ি হোক জর্দা তামাক জাতীয় যত কিছু আছে এগুলি হারাম এগুলি মাকরু ফাকরু না এগুলো ভুল ফুতুয়া এবং এর উপরে আমাদের আলোচনাগুলি আছে আপনারা যারা বেশি শুনতে আগ্রহী শুনবেন এছাড়াও অন্যদের আলোচনা পাবেন আরবিতে পাবেন ইংলিশে পাবেন বিভিন্ন ভাষায় পাবেন আপনারা শুনতে পারবেন তো কথা হচ্ছে যে সিগারেটের ধূমপান বা জর্দা তামাক এগুলি হচ্ছে হারাম এই হারামকে বর্জন করেন হারামকে বর্জন করেন কারণ আল্লাহ কোরআনে তাইয়েব বলেছেন না এই বলেছেন তাইয়েবাদ হা হালাল করা হয়েছে অহিল্লা কুমু তাইয়েবাত কোলোমেন তাইয়াবাতে মহারাজাক নাকুম যে পাক পবিত্র রেজিক দিয়েছি খাও আর ওয়া ইউহার রেমু আলীমুল খাওয়েস আল্লাহ বলছেন নবীকে পাঠানো হয়েছে ইয়হিল্লাহম তাইয়াবা তো তাইয়াবাতকে হালাল করার জন্য আর খাওয়েস নোংরাগুলিকে হারাম করার জন্য এখন আপনার কাছে এখানে যদি আপনাকে যে কিছু খেতে দেয় পানি ভাত রুটি কিছু দেওয়া খেতে পারবেন কি পারবেন না জুস খেতে পারবেন কিন্তু এখন যদি আপনাকে সিগারেট প্যাকেট দেওয়া হয় যে মসজিদে ও না এই আলমানার সেন্টারের এই হলে বা এই ফিল্ডে এখানে একটা করে সিগারেট খান বা একটু জর্দা ভাগাভাগি করে জর্দার তামাক খান খাবেন খাবেন সিগারেট যারা খায় তারা দাড়িওয়ালা লোক দেখলে বাপ দেখলে বা মুরুব্বী শেখ ওল আলেমদেরকে দেখলে পট করে পেছনে ফেলে দেয় কেন তাহলে বোঝা গেল যে তৈরি ভালো জিনিস ছিল না খাবাই ছিল নোংরা আর খাবাইজকে হারাম করা হয়েছে খবিজ বলা যেগুলি শরীর স্বাস্থ্যের ক্ষতি করে হ্যাঁ পরিবেশের ক্ষতি করে ছেলে মেয়েরা ধোঁয়া ধোঁয়া পেলে তাদের ক্ষতি হয় অর্থের ক্ষতি হয় সেগুলি খাবায়স খাবায়স সুতরাং সিগারেট হচ্ছে খাবায়স ধূমপান হচ্ছে খাবাইস আর খাবায়স কি আল্লাহ হারাম করেছেন সুতরাং তাতে বেঁচে থাকে নামাজ পড়ে নামাজ কবুল হচ্ছে আর এই সিগারেট খাওয়ার জন্য ফেরেস্তা কষ্ট পাচ্ছে মুসল্লিরা কষ্ট পাচ্ছে তার গন্ধ যে ছড়াচ্ছে তার থেকে মসজিদে এগুলোর জন্য তার গুণা হচ্ছে কষ্ট দিচ্ছে বান্দাদেরকে ফেরিস্তাদেরকে আর মমিনদেরকে নামাজিকে কষ্ট দেওয়া হালাল হারাম হারাম আর তারপরে তার এই হারাম খাওয়ার জন্য পাপের বোঝা বাড়ছে পাপের বোঝা নিয়ে হাজির হবে যদি বিনা তবে মারে যায় আর নামাজের নেকি নিয়ে হাজির হবে নামাজে সেই খসু হয় না যেই খসু হওয়া তার জন্য বাঞ্ছনীয় ছিল যদি সে সিগারেট পান না করতো সুতরাং সত্যিকার নামাজি তারা যারা অন্যায় কাজ থেকে বিরত থাকে অন্যায় কাজও করে যাচ্ছেন হারাম খেয়েও যাচ্ছেন আর নামাজও পড়ছেন তাহলে আপনার নামাজ কার্যকর হয় না ইন্না সালিল ফাহাশাই অলমন কার নামাজ যদি নামাজের মতো হয় তাহলে অশ্লীল কথা কাজ থেকে আর হারাম না যায় অন্যায় কথা কাজ থেকে বাঁচিয়ে রাখবে মক্কাতেও আমিন বলে এখানেও জোরে আমিন বলে বাংলাদেশে জোরে আমিন বলা কেন নিষেধ মক্কায় আমিন জোরে বলে এখানেও আমিন জোরে বলে বাংলাদেশে কেন নিষেধ যারা নিষেধ করে ওদেরকে জিজ্ঞেস করবে না আমাকে সব জিজ্ঞেস করবেন গাল খাওয়াবে না আমাকে যত গাল খেতে আমাকে হ্যাঁ যারা নিষেধ করছে তাদেরকে জিজ্ঞেস কর বাবা তোমরা কেন নিষেধ করছো মক্কা মদিনে ধর্ম পালন করো না কেন তোমরা বলেন তাদেরকে ওদেরকে জিজ্ঞেস করেন না আমাকে জিজ্ঞেস করে মানে আমি জোরে বলি আমাকে জিজ্ঞেস করার কোনো প্রশ্ন ওঠে না আমি আমিন জোরে বলা সহি মনে করি তবে বিষয়টি শুন্য যারা আমিন জোরে বলে না তারা শূন্যতের খেলাপ কাজ করে শূন্যতের কাজ করে এর জন্য মসজিদ আলাদা করা চলবে না এর জন্য ফাটল চলবে না এর জন্য মারামারি চলবে না মসজিদ থেকে বের করাও চলবে না আর ওই মসজিদে যাবো না কারণ ওই মসজিদে ওরা আমিন বলে না এইসব বাড়াবাড়ি কোনো পক্ষ থেকে চলবে না বর্জনীয় জি যদি কোন পীর অনুসরণকারী ব্যক্তিকে সঠিক রাস্তায় ফেরানোর পর এবং তবা করানোর পর কি শাহাদাত মানে কালেমা পড়ানো বাধ্যতামূলক কোন পীর ভক্ত ব্যক্তিকে সঠিক পথে নিয়ে আসার পরে কালমা পড়ানো ফরজ না কালমা কালমা তো আছেই তার কাছে জন্মসূত্রে কালমা আছে তার কাছে শুধু তাকে তার গাড়িটা রোড রাস্তা থেকে নিচে নেমে অ্যাক্সিডেন্ট করছিল তোর গাড়িটাকে উঠিয়ে দিলেন গাড়ি এখন উঠিয়ে দিয়েছেন আপন পথে আপন গতিতে চলতে থাকবে বোঝা গেছে যে হ্যাঁ কলমা পড়াতে হবে না এমন কিছু যদি মুরতাদ হয়ে যায় মুরতাদ হলে কালমা পড়িয়ে নেওয়া উচিত বা বড় শির করেছে কালমা পড়িয়ে নেওয়া উচিত যাতে শাহাদাতের আবার নতুন করে নবায়ন হয়ে যায় কিন্তু পীর ধরলে ইসলাম পুরোপুরি ভঙ্গ হয়ে যায় না সব ক্ষেত্রে যদি সেই পীর শির কুফরি করতে না বলে যদিও পীর তন্ত্রের প্রায় সবগুলিতে শির কাছে প্রায় সবগুলিতে ইল্লাহ মাশ তবে বেদাত মুক্ত কেউ না বেদাত মুক্ত তারা কেউ না আর শির যেমন পরিত্যাগ করতে হবে বেদাত্ম পরিত্যাগ করতে হবে